প্রাকৃতিক উপায়ে চাষবাসের কথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ লিম্বুছড়াস্থিত মৎস্য মহাবিদ্যালয়ে মৎস্য চাষীদের নিয়ে 3 দিনের এক প্রশিক্ষণ শিবিরের সূচনা করে একথা বলেন তিনি। মূলত ছোট পুকুরে কিভাবে আরো বেশি করে মাছ চাষ করা যায় সেই লক্ষ্যেই এই শিবির। প্রতিমা ভৌমিক বলেন, আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে সারা দেশে 1 লক্ষেরও বেশি পুকুর তৈরি হয়েছে। এতে করে মৎস্য চাষীদের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ হবে। রাজ্যে একটি মাছের খাবার তৈরির কারখানার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। শিবিরে মৎস্য মহাবিদ্যালয়ের ডিন অরুণ ভাই প্যাটেল, ভীমতাল কোল্ড ওয়াটার ফিশারিজ রিসার্চ সেন্টারের অধিকর্তা প্রমোদ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন। একটা যদি দেশি গাই আমাদের ঘরে থাকে, দেশি গাইয়ের গোবর, দেশি গাইয়ের চানা, খেসারি তেলের একটা বেসন বানায়, গুড় এসব দিনে দিয়ে একটা মল তৈরি হয়, এবং আরেকটা পশুদের মতো প্রাকৃতিক এটা সরকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট পুষা থেকে সেটা তৈরি হচ্ছে, সেটা আমরা মানুষকে দিয়ে দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন নর্থ ইস্ট ন্যাশনাল ফার্মিংয়ে নর্থ ইস্টের জমি খুব ভালো, আমরা খুব মেহনতি, প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, নর্থ ইস্ট ন্যাশনাল ফার্মিংয়ে পৃথিবীর মধ্যে হাব হইতে পারে। লাভ কি, আমরা যে সাধারণ ইউরিয়া পটাশ দিয়ে যে উৎপাদন করি, যে উৎপাদন হয় ন্যাচারাল ফার্মিংও আমরা সেম উৎপাদন করতে পারো। আপনার প্রাকৃতিক কৃষিতে যেটা উৎপাদন করবেন, আপনার সাইনবোর্ড থাকবো প্রাকৃতিক কৃষি, মানুষ পোশাক দিকে নজর না, স্বাস্থ্যের প্রতি নজর রাখবে।